তারিখ তারিখ আৰু তারিখ, তারিখৰ পিছত তারিখ, এইদৰে ঘনে ঘনে আদালতলৈ আহিবলগীয়া হৈছে কাৰাবন্দী এপিএসসির বিষয়াসকল। রাকেশ পালর দিনত বক্রপথরে এওঁলোকে নিযুক্তি পোৱাৰ অভিযোগ আহিছে। দীর্ঘ সময় ধরে গুৱাহাটী কেন্দ্রীয় কারাগারত বন্দী হয়ে আছে এই প্রার্থীসকল। আটক এপিএসসির বিষয়ায় প্রকৃততে ন্যায় পোৱা নাই নেকি? অনাহকত এই প্রার্থীসকল কারাগারত ভরাই থাকা হয়েছে নেকি? ক্ষোভর বহি প্রকাশ ঘটিল কারাবন্দী বিষয়া, আমার বিরুদ্ধে অন্যায় হয়েছে, চার্জশ্বিট দাখিলের পিছতো আমাক জামিন দিয়া হওয়া নাই কিয়? হয়, বৃহস্পতিবারে এইদরে ক্যামেরার সম্মুখত মুখ খুলিলে কারাবন্দী হয়ে থাকা অন্যতম এপিএসসির বিষয়া রাজশ্রী সেনডেকায়। আমার ছয় মাস হয়ে গেল তথাপি আমি বেল পোৱা নাই, ইমান যেখানে মেন্টাল টর্চার পাই আছো আমি কিছুদিন দিনপ্রায়, ইন দ্য নেম অফ ইনভেস্টিগেশন আমাক এনে সোমাই থৈ দিছে। আমার অলরেডি চার্জশিট চারি মাস আগে সাবমিট করা গেছে, তথাপিও আমার ইন দ্য নেম অফ ইনভেস্টিগেশন আমার সোমাই রাখি থৈছে। ইট ইজ এন ইললিগেল ডিটেনশন। সরকারি অধিবক্তার ভূমিকা তাৎপর্যপূর্ণ, চার্জশিট দাখিলের পিছতো জামিনের বিরোধিতা অধিবক্তার, ঘনে ঘনে সময় বিচারিছে সরকারি অধিবক্তায়। আমার বেল এটাও পেন্ডিং হয়েছে, আমি কোর্টের উপর অনুরোধ জানাইছো যাতে আমার বেলটো যাতে মঞ্জুর করে, সেখানে তো অনুরোধ জানাইছো কোর্টক যে আমার লগতে ন্যায় করে। কেবল রাজশ্রীয়ই নহয়, আদালত কক্ষলৈ অহা অন্যান্য এপিএসসি পার্থীও নিজের ক্ষোভ দেখায়। তেওঁলোকৰ মতে চার্জশ্বিট দাখিলের পিছত কারাগারত বন্দী করে রখার যুক্তিযুক্ততা কত? তেওঁলোকৰ দাবি তেওঁলোক যে দোষী সেয়া এতিয়াও প্রমাণিত হওয়া নাই, কেবল চার্জশ্বিটে দাখিল হয়েছে, ইয়ার পিছত বিচার হব, কিন্তু অনাহকতে তেওঁলোকক কারাগারের ভিতর বন্দী করে রখা হয়েছে। শর্টলিস্টেড হওয়ার পিছত আমাক আৰু মেইনছৰ কাৰণে মাতিলে, মেইনছৰ আমাৰ আৰু ভেরিফিকেশন হয়েছে, মেইনছৰ আমাৰ আৰু ভেরিফিকেশন হয়েছে, গোটেই ডকুমেন্ট যিমান যি আছে আৰু এবাৰ ভেরিফিকেশন হল। ভেরিফিকেশন হওয়ার পিছত আমাক ইন্টারভিউ কারণে মাতিলে, ভেরিফিকেশন হওয়ার পিছত আমি মেইনছ এক্সাম দিলো, আমি ক্লিয়ার করলো আৰু ইন্টারভিউ কারণে মাতিলে। তারপর আমি ভাইবার আগত আৰু এবার গোটেই ইনভেস্টিগেশন হলে, গোটেই যিমান আছে গোটেই প্রসেসটা মানে টোটালি ভেরিফাই করলে, ভেরিফাই হওয়ার পিছত আমি ভাইবা এক্সামিনেশন দিলো, দিয়ার পিছত আমার নামবর শর্টলিস্টেড হল। শর্টলিস্টেড হওয়ার পিছত আমাক আৰু রিভেরিফিকেশন করলে, যিমান যি বস্তু আছে গোটেই ভেরিফাই করলে, গোটেই ভেরিফাই করার পিছত গোটেই সিস্টেমে আমাক যেটা গোটেই ভেরিফাই করে আমাক এবার অ্যাপয়েন্টমেন্ট দিলে, তারপর আৰু সেই সেম সিস্টেমটো আমাক আৰু ফলস এলিগেশন, অ্যাপয়েন্টমেন্ট ফলস বলে সেটা কেনেকে কলে মানে সোধা হয়েছে, এই সমগ্র প্রক্রিয়াটো ভুল হয়েছে নাকি? সিস্টেমে আমাক যেটা অলরেডি এবার ভেরিফাই করলে, সেকেন্ড টাইম সেই সিস্টেমটো আমাক আৰু আমি রং আমার অ্যাপয়েন্টমেন্ট ফেক বলে কেনেকে কব পারে, এটু যদি হয় তাহলে আমাক অ্যাপয়েন্টমেন্ট দিবই না লাগিছিলে। কি পরিস্থিতি, চার্জশ্বিট দাখিলের পিছতো বক্রপথরে চাকরি পোৱাৰ অভিযোগত আটক এই পার্থী কেজনক কারাবন্দী করে রখা হয়েছে, সেয়া এক প্রশ্নের বিষয় হয়ে পড়ছে। ক্যামেরা পার্সন গৌতমর সহ মাধব দাস, DY365।